আজকাল খ্রিস্টান সমাজ এবং মুসলিম সমাজকেও আপনার এই সাথে প্রচারে দেখা যাচ্ছে কি বলবেন দেখুন ভারতীয় জনতা পার্টি প্রকৃত দল সেই জন্য আমাদের কোনো ধর্ম কোনো জাত কিনে আমরা চলি না সবাইকে সেই জন্য আমাদের প্রধানমন্ত্রী বলেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস কিন্তু বিরোধীদেরকে দেখা যায় প্রচার করতে যে বলে বিজেপি একটা মানে নির্দিষ্ট একটা ধর্মের দল কি বলবেন খ্রিস্টানদেরকে এবং মুসলিমদেরকে কি বার্তা দিতে চান দেখুন ভারতীয় জনতা পার্টি যদি ধর্মীয় পার্টি হয়ে থাকে রিলিজিয়াস পার্টি হয়ে থাকে তার জন্য তো কোর্ট খোলা আছে তো আপনি যান কোর্টে যে ভারতীয় জনতা পার্টি একটি সাম্প্রদায়িক দল আর যারা বলে যে আখ্যা পার্টি একটি সাম্প্রদায়িক দল যদি সাম্প্রদায়িক দল থাকতো তাহলে এই যে জলের কানেকশান আসতো তাহলে ধর্ম দেখে জাত দেখে দেওয়া হতো ঠিক কি না এটা হয় কি হয় না বাড়ি যখন দেওয়া হয় কোনোদিনও জাত ধর্ম দেখে দেওয়া হয় না যারা গরিব তারাই পায় আর যারা এখন ভ্যাকসিন পেয়েছে সেখানে কি কি ধর্ম জাত দেখে দেওয়া হয়েছে হয়নি সবাই ভ্যাকসিন পেয়েছে কিন্তু বিরোধীরা কি করে যে একটা আমাদের মুসলিম সম্প্রদায়ের মধ্যে ভয় দেখিয়ে দেয় না বিজেপি কি আনলে এ কচি কচি কাটবে আপনারা থাকতে পারবেন না এরকম একটা বিভ্রান্ত সমাজের মধ্যে ছড়ায় কিন্তু আজকে তো ইউপিতে তো আছে সেখান থেকে কি একজন এদিক উদিক গেছে যায়নি আজকে আসামেও আছে আমাদের সরকার সেখানে কি ধরনের ঘটনা ঘটেছে আমরা কিন্তু কোনো উদাহরণ পাবো না আজকে গুজরাতে আমাদের পঁচিশ বছর ছাব্বিশ বছরদের সরকার চলছে সেখানেও কিন্তু কেউ আঙ্গুল তুলে দেখাতে পারবে না যে যে সেখানে মাইনোরিটিরা কিন্তু বঞ্চিত হয়েছে তাদের উপরে অত্যাচার চালানো হয়েছে এরকম কিন্তু কোনো উদাহরণ আমরা কিন্তু আজ পর্যন্ত পাইনি তাই এই আমাদের নরেন্দ্র মোদীর স্লোগানই রয়েছে যে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এই যে জিনিস চলছে তাই আমরা বলতে চাই যে আগামী উনিশ তারিখ আমরা সকলেই মিলে পদ্মফুলে ভোট দিয়ে বিপুল ভোটে নরেন্দ্র মোদিজিকে জয়যুক্ত করব কেননা আমাদের প্রার্থী হচ্ছে নরেন্দ্র মোদী আর আমাদের প্রতীক হচ্ছে পদ্মফুল তাই আমরা পদ্মফুলে ভোট দিলে আমাদের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবেন এবং আমি ওনার প্রতিনিধি হিসাবে দিল্লিতে যেতে পারব এবং আপনাদের যে সমস্যাগুলো থাকবে সে সমস্যাকে পার্লামেন্টে তুলে সেই সমস্যার সমাধান করতে পারবো এইটুকু বলে আপনাদের কাছে ভোটের আবেদন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয়